ওয়েলকাম টু অ্যানাদার রেসিপি। আজকের রেসিপি চিংড়ি মাছ, ছোট চিংড়ি। আমরা অনেকে এই চিংড়িগুলোকে বলি গুঁড়ো চিংড়ি। সেই গুঁড়ো চিংড়ি দিয়ে আজকে আমি আপনাদেরকে একটি ভর্তা করে দেখাবো। আপনারা ভর্তাও করতে পারেন বা ভাজিও করতে পারেন। এটা অবশ্য বাংলাদেশি গুঁড়ো চিংড়ি, আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, এখন ফ্রোজেন ছিল, জাস্ট আমি একটু ভেজে আর কি নিয়ে রেখেছিলাম, যার জন্য আর কি দেখা যাচ্ছে বড় বড়। তো এটার সঙ্গে একটা নিচ্ছি পেঁয়াজ অ্যান্ড দুইটা মরিচ। তো এই দুইটা দিয়েই আজকে আমি ইজি ওয়েতে আপনাদেরকে ভর্তা করে দেখাবো। তো চলুন আজকের ভর্তাটা আপনারা এনজয় করেন। ওকে, আমি কড়াইতে তেল নিলাম আর রসুন বাটা নিলাম, রসুন নিলাম 4-5টা রসুন। সো রসুন কড়াইয়ে দিয়ে দিলাম আর পেঁয়াজটাও আর কি দিয়ে দিচ্ছি, সঙ্গে মরিচ। এটা কিন্তু খুবই ইজি, আপনারা কিন্তু বাসায় যে কোনো সময়ই তৈরি করতে পারেন, খুবই ইজি, মানে অত বেশি সময় আপনাদের লাগবে না সময়, কারণ অনেকেই আছে সময় আসলে পায় না, তো তারা কিন্তু আমার মতো এই রান্নাটা করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগতে পারে, একবার ট্রাই করলে তো দোষ নেই। আবার অনেকে এইটা পারে, আবার অনেকে এই ছোটো মাছ এই ছোটো চিংড়িগুলো ফেলে দেয়, বলে যে এত ছোটো চিংড়ি কী করবো ফেলে দেই, বা অনেকে আবার দেখা যায় পুঁই শাকের ভিতর দিয়ে এই করে। তো পুঁই শাকের ভিতর না দিয়ে আপনারা কিন্তু এইভাবে ভর্তাটা করতে পারেন। এখন আমি এর সঙ্গে অ্যাড করে নেব লবণ, সাধারণত লবণ যে যতটুকু খাবেন আর কি সেটা ততটুকু লবণ নেবেন। আমি আবার সাধারণত লবণ নিলাম। এরপর আমি অ্যাড করবো হলুদ, হলুদও আপনাদের যা যায় সাধারণত শেষে হলুদ আর কি ইউজ করবেন। তো আমিও হলুদ আর কি আমার সাধারণত হলুদ নিচ্ছি, আমি একটু কমই নিচ্ছি কারণ আমার হলুদ তারপরে আপনারা এটা কম্পোস্ট মানে কোনো না, আপনি যদি মনে করেন যে আপনি জিরা পছন্দ করেন দেন জিরা দেবেন, আর আপনি যদি জিরা পছন্দ না করেন তাহলে জিরা আর কি দেবেন না। আমি জিরা পছন্দ করি তাই একটু জিরা দিলাম, গন্ধ আসবে তো এই কারণে আমি একটু জিরা মিক্স করলাম। এরপরে আমরা এটা ভাজতে থাকব। এখন আমার এই পর্যায়ে এটা এমন হয়েছে, দেখেন কালারটা তো, এইটা হওয়ার পরে আমি এখন অ্যাড করে দেব আমার চিংড়ি মাছগুলো। অবশ্যই চিংড়ি মাছগুলো দেখে দিবেন, কারণ অনেক সময় দেখা যায় চিংড়িতে চিংড়ি মাছগুলোতে অনেক পোকামাকড় থাকে, তো এগুলো খুবই ডেঞ্জারাস, তো বি কেয়ারফুলভাবে দিয়াগুলো আমার যা দিয়েছে আল্লাহ ওনাকে মঙ্গল করুক, উনি অনেক মাছ আমাকে আসলে বাংলাদেশ থেকে পাঠাইছিল, ওইটা অনেক দিন ভরে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকেই লাস্ট ভাবি, আজকেই লাস্ট আমার এটা তাহলে শেষ হয়ে গেল এই বছরের, মনে এখন কবে যে বাংলাদেশে যাব, দেন আবার কেউ পাঠাবে তখন খেতে পারবো। এখানে এই ছোট চিংড়ি পাওয়া যায় না, আমি অনেক খুঁজছি কিন্তু পাই নেই আর কি, এত ছোট চিংড়ি আসলে এখানে পাওয়া যায় না, এগুলো সবই বাংলাদেশের চিংড়ি। এটা বাংলাদেশ থেকে আর কি নভেম্বর মাসে নিয়ে আসা, এক বছর সোজা আজকে এই চিংড়ির বয়স, এক বছর পরেও আর কি কত সুন্দর আছে চিংড়িগুলা। এ পর্যায়ে আমি এটা মিক্স করে দিলাম, মিক্স করে জাস্ট নাড়তে শুরু করলাম, একসাথে মিক্স করে দিলাম।
দেখি খেয়ে সব কিছু ঠিক রয়েছে কিনা। সব কিছু ঠিক রয়েছে, এখন আমি এটাকে ভর্তা করে ফেলবো। তো চলেন দেখি ভর্তা করার পরে কেমন দেখায়। ভর্তা করার জন্য আমি এই জিনিসটা ব্যবহার করি, এটা দাম অত বেশি না, আবার খুবই সুন্দর, আপনারা কিনতে পারেন, বাংলাদেশে আছে কিনা আমি জানি না, তবে এটা ভর্তা করার জন্য খুবই পারফেক্ট একটা জিনিস। দামটা মনে হয় $19 বা $25 না $30, আমি মনে নেই, বাট এটা ভর্তা করার জন্য খুবই ভালো। ভর্তাটা আমি এইভাবে করছি, এই শেপটা, এই যে আপনাদের একটু দেখানোর জন্য আর কি আমি কী করে ভর্তা করছিলাম এটা দেখাচ্ছি। এভাবে আসলে ভর্তাটা পুরোটা আমি কমপ্লিট করে গেল ভর্তাটা। এখন আমি সার্ভ করার জন্য বাটিতে উঠাবো, দেন আপনারা দেখতে পারবেন ভর্তাটা কেমন। ইজি ওয়েতে আমি ভর্তাটা করে দিলাম, আপনাদের সময়ও বেঁচে যাবে এবং খেতেও অনেক মজা। আপনারা খেয়ে বা আগে রান্না করেন, ট্রাই করেন, দেন খেয়ে তারপরে বলবেন যে কেমন হয়েছে। সত্যি কথা বলতে এটা অনেক আমি অনেকবার করেছি, ভাবলাম একটু সবাইকে দেখাই, এই জন্যই আর কি ভিডিওটা করা। ভালো লাগলে ট্রাই করবেন বাসাতে, মনে হয় ভালোই লাগবে আপনাদের। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সো বাই বাই।